হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ড। আজকে আমি তোমাদের সাথে একটা নতুন এবং খুবই মজাদার অ্যাপ্লিকেশন শেয়ার করবো। হ্যাঁ বন্ধুরা, তো তোমরা আমার এই ভিডিওর থাম্বনেলেই তোমরা দেখে নিয়েছো যে কীরকম ধরনের অ্যাপ্লিকেশন আজকে আমি দেখাবো। তো বন্ধুরা, আমার ডিসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা সরাসরি এই অ্যাপটিকে ইনস্টল করে নেবে। তো এই অ্যাপটির নাম হচ্ছে অ্যাপ লক। কিন্তু ফ্রেন্ড, এটা দেখতেই পাচ্ছ, এটা অ্যাপ লক কিন্তু সাধারণ অ্যাপ লক কিন্তু না। তো অ্যাপটিকে ওপেন করার পর ফার্স্টে এরকম একটি ইন্টারফেস শো করবে, সেখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো একটা প্যাটার্ন বা পাসওয়ার্ড যে কোনো জিনিস তোমরা এখানে দিয়ে দেবে। তো আমি তোমাদেরকে একটা পিন দিয়ে দিলাম, তো আবার এখানে রি পাসওয়ার্ড লিখতে বলছি। তো আমি এখানে 1 2 3 4 5 6 7 পর্যন্ত দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে রাইট অপশন আছে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর ফ্রেন্ড দেখতেই পাচ্ছ, এখানে এরকম একটা ইন্টারফেস শো করছে। তো এখানে তোমরা সোয়াইপ, এখানে অনেক ফিচার্স আছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ মানে অ্যাপ লক বলে অপশন চলে এসেছে। তো এখানে চলে তোমরা এই অ্যাপটির সাহায্যে তোমরা বিভিন্ন ধরনের অ্যাপ লক, যেরকম বিভিন্ন ধরনের অ্যাপ যেরকম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, গ্যালারি, ফাইল, ক্যামেরা, সব কিছু তোমরা এখান থেকে লক করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তো এটা জানি তোমরা জানো এই অ্যাপ্লিকেশনের কাজ, কিন্তু এটা একটু ডিফারেন্ট টাইপের অ্যাপ। তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ, এটা প্লাস অপশনের যেটা আছে, আমি এখানে গিয়ে একটা তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এখানে গিয়ে মেসেজটা আমি লক করে দিচ্ছি। মেসেজ অপশনে গিয়ে এবার আমি এটাকে ফাইলটাও লক করে দিচ্ছি। করার পর এখানে প্লাস অপশনে ক্লিক করতে হবে। তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু লক হয়ে গেছে। তো এবার এই অ্যাপের সবথেকে ভালো এবং সবথেকে ভালো কাজটা হলো, তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ এখানে পাসওয়ার্ড সেটিং এই অপশনটা দেখছি। তো এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর ফ্রেন্ড দেখতেই পাচ্ছ এখানে আবার এরকম একটা ইন্টারফেস দিয়েছে, তো লক টাইপ। তো এখানে তোমরা প্যাটার্ন চুজ করবে। তো ফ্রেন্ড আমি প্যাটার্ন চুজ করলাম, তো ইয়েস ক্লিক করছি। করার পর ফ্রেন্ড এখানে দেখতেই পাচ্ছ একটা খুবই মজাদার ট্রিক্স আমি এখন বলতে যাবো। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এখানে ছেলে তোমরা এখান থেকে প্যাটার্নের যে ডিজাইন যেটা আছে সেটা তোমরা প্রচুর রকমের করতে পারো। হ্যাঁ বন্ধুরা, তো এতদিন তোমরা যেই তোমাদের ফোনে এখনও পর্যন্ত দেখতেই পাচ্ছ, তো এরকমই ইন্টারফেস কিন্তু তোমাদের ফোনে আছে। কিন্তু ছেলে এই অ্যাপটির সাহায্যে তোমরা তোমাদের ফোনে প্রচুর এই ডটগুলো দেখছো, প্রচুর বাড়িয়ে নিতে পারো। হ্যাঁ বন্ধুরা, ওখানে প্রচুর ডট বাড়িয়ে নিতে পারো, এটা 100% কাজ করবে। তো তোমাদের বন্ধুরা চমকে যাবে, এটা কী করে সম্ভব এবং এটার কাজ, এটা খুবই 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 গুরুত্ব ইন্টারেস্টিং এই অ্যাপটা। তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ এটা আমি একটা সেট করে নিলাম। করার পর এখানে যে এখানে ছেলে তোমরা ইচ্ছা মতো ডট বাড়িয়ে নিতে পারো। করার পর এখানে কন্টিনিউতে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর ফ্রেন্ড দেখতেই পাচ্ছ এখানে তোমরা ইচ্ছা মতো ছেলে তোমরা যত বড় পারো তত বড় কিন্তু এখানে তোমরা দিতে পারো। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমি এমনই একটা প্যাটার্ন দিয়ে দিলাম যে এই ব্লকটা কেউ খুলতে পারবে না, কেউ খুলতে পারবে না। তো ফ্রেন্ড দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করতে হবে। করার পর ফ্রেন্ড দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এটা রেজিস্টার পাসওয়ার্ডে কিন্তু হয়ে গেছে, মানে এটা সেট হয়ে গেছে। তো ফ্রেন্ড এখন আমি বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর আমি একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি মেসেজ কিন্তু লক করেছিলাম। তো আমি মেসেজটাকে ওপেন করতে আছি। ওপেন করার পর ফ্রেন্ড দেখতেই পাচ্ছ কিন্তু এখানে প্রচুর রকমের ডট কিন্তু চলে এসছে, মানে যে এখন তোমাদের ফোনটা খুলবে সে কিন্তু একদমই বুঝতে পারবে না কোনটা কীরকম লক, কোনটা কী দিয়ে খুলতে হবে। একমাত্র যে লকটা সেট করছে সে ছাড়া কেউ খুলতে পারবে না। তো এরকম করে তোমরা যে কোনো জিনিস, তোমরা ফাইল, ক্যামেরা, গ্যালারি সব কিছু তোমরা লক করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এটা খুবই সহজে তোমরা এটা করতে পারবে। তো এই অ্যাপটির আরও ফিচার্স আছে, মানে আমি যদি বলতে থাকি তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই অ্যাপটির অনেক বেশি ফিচার্স কিন্তু আছে। তো ফ্রেন্ড আমি অ্যাপটি লকটা খুলে এখান থেকে আমি ব্যাক করছি। করার পর এখানে অনেক প্রচুর ফিচার্স আছে, তোমরা চাইলে এটাকে রিমোট কন্ট্রোল মানে অন্য ফোন থেকেও তোমরা এই অ্যাপটিকে সেট করতে পারো। হ্যাঁ বন্ধুরা, মানে তোমাদের এই ফোনে এইটা এই যে সেটিংটা আছে এটাকে তোমরা এনেবল করে দেবে। করার পর যখনই তোমরা অন্য কোনো মোবাইল থেকে যদি SMS করার সঙ্গে সঙ্গে এই ফোনটা কিন্তু পুরোপুরিভাবে লক হয়ে যাবে। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা এটা টাচ করে দেখতে পারো। এটা খুবই অসাধারণ অ্যাপ্লিকেশন, এটা তোমাদের বন্ধুদের সাথে প্র্যাঙ্ক মজা করতে খুবই কাজে লাগবে, বন্ধুদের সাথে চমকে দিতে পারবে। তো ফ্রেন্ড আজকের জন্য এতটুকুই, আশা করছি ফ্রেন্ড ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবে, যাতে আমার অল ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছতে পারে। ততক্ষণের জন্য বাই বাই, দেখাবে একটা পরের এপিসোডে।